আসসালামু আলাইকুম। এক গোল পোস্টে দুই গোল রক্ষক, এ সংক্রান্ত এ সংবাদটি পড়ে শোনাবো, তাই ভিডিওতে একটি লাইক দিবেন এ অনুরোধ রইল। জার্মানির ম্যানুয়েল নুয়ের শুধু গোল রক্ষক নয়, ফুটবল প্রেমীদের জানা থাকার কথা, সুইপার কিপিংটা তিনি সবসময় করে থাকেন দারুণভাবে। পোস্ট ছেড়ে মিডফিল্ড তো বটেই, চলে আসেন প্রতিপক্ষের ডি বক্সে। জাপানের বিপক্ষে ম্যাচে 2-1 গোলে পিছিয়ে ছিল তার দল, এমন সময় প্রতিপক্ষের ডি বক্সে দেখা গেল নোয়ারকে। জাপানের সুইসি গোল্ডের সঙ্গে একই গোল পোস্টের নিচে ছিলেন দুই কিপার, যেন এক অদ্ভুত দৃশ্যেরই দেখা মিলল। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে তখন চতুর্থ রেফারির দেওয়া 9 মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে, একটি গোল করার জন্য মরিয়া ছিল জার্মানি। খেলা শেষ হতে যখন আর 2-1 মিনিট বাকি থাকার সময় নিজের গোল পোস্ট ছেড়ে জাপানের ডি বক্সে চলে আসেন জার্মান অধিনায়ক।